কবি কুমুদরঞ্জন মল্লিকের জন্ম পূর্ব বর্ধমান জেলায়। এই জেলায় রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয় কবির উদ্দেশ্যে একটি স্মারক বক্তৃতার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা ভবনের সভাগৃহে। এদিন স্মারক বক্তৃতায় বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্যশিল্পী দেবশঙ্কর হালদার। থিয়েটার কাব্য ভাষা শীর্ষক এই বক্তৃতায় দেবশঙ্কর হালদার বলেন, নাটকের ভাষাই সব। একটি নাটক তখনই উৎকর্ষতার শীর্ষে ওঠে যখন সেই নাটকের ভাষা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। কবির ভাষা অত্যন্ত সহজ, বহু ক্ষেত্রে নাটকে সেই সহজ সরল ভাষারই ব্যবহার হয়েছে। আমাদের ঘুমে রাত প্রতি মৃত্যু, তবে আমাদের ঘুমের দোসর অনেক দেখেছে মৃত্যু, ঘুম অস্তা চলে দুঃখ সেঁচে সোনা বর্ণ কাব্য লিখেছি। এই যে দুঃখ সেঁচে সোনা বর্ণ কাব্য লিখেছি, এই শব্দগুলো বলতে গিয়ে আমার চোখের পাতায় একটা জ্বালা ধরল। দুঃখ সেঁচে সোনা বর্ণ কাব্য লিখেছি, আমার ধারণা যারা কাব্য করেন তারা তাই করেন, এবং আপনারা যারা ব্যক্তিগত জীবনে কাব্য করেন, আমি বিশ্বাস করি যে আপনারা যে যার জীবনে সর্বক্ষণ নয়, কোনো একটি বিশেষ মুহূর্তে অবশ্যই কাব্য করেন এবং কাব্যের কাছে যান আপনার নিজস্ব ভাষায় নিজস্ব ভঙ্গিমায়। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা। স্বাগত ভাষণ দেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর শ্রাবণী বসু। এদিন স্মারক বক্তৃতার পৃষ্ঠপোষক ছিলেন কবির পুত্র সুধীন্দ্র মল্লিক। হয়তো মহানগরের থেকে দূরে নির্জন বাস তার কারণ, কিংবা তার কবিতায় তেমন করে নাগরিক পরিশীলন হয়তো নেই, তাই তিনি এভাবে অবহেলিত। তবু এরই মধ্যে ভাবতে ভালো লাগছে, আমাদের প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয় কবি কুমুদরঞ্জন মল্লিক জীবন ও সাহিত্য শিরোনামে গবেষণার কাজ করেছে ইতিপূর্বে। 2011-তে এই বাংলা বিভাগেরই প্রাক্তন অধ্যাপক স্বর্গীয় মিহির চৌধুরী কামিল্লা মহাশয়ের অধীনে সে কাজ সম্পন্ন হয়েছিল। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।